ওয়েলকাম টু নাহিদ 24। কিছুদিন ধরে সবাই আমাকে ফেসবুকে একটা মেসেজ করতেছে যে কেন আমি বাংলা সেকেন্ড পার্টের ভিডিও দেই না। আজকে পুরো ভিডিও জুড়ে আমি বাংলা সেকেন্ড পার্ট এর কেন ভিডিও দেই না এবং এর রিজনটা কী এবং এটা কতটা কঠিন সেটা আমি আজকে বর্ণনা করব। নর্মালি এইচএসসি পরীক্ষার্থীরা মনে করে যে এই বাংলা সেকেন্ড পার্টটা খুব বেশি কঠিন, যেটা আমিও একসময় মনে করতাম। আসলে বাংলা সেকেন্ড পার্ট অনেক বেশি কঠিন, কিন্তু এইচএসসি এর সিলেবাসের জন্য না, এডমিশনের জন্য। এইচএসসি পার করে এডমিশনের জন্য এই বাংলা সেকেন্ড পার্ট তোমার জন্য অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। এবং আমি স্বীকার করি যে এডমিশনের জন্য বাংলা সেকেন্ড পার্ট অত্যন্ত কঠিন, কিন্তু এইচএসসি এর সিলেবাসের জন্য না। এইচএসসিতে ভালো করতে গেলে কি কি করতে হবে তা আমি আজকে বর্ণনা করে যাব। অলরেডি আমি এটি আমার ফেসবুক ফ্যান পেজে বলে দিছি, তবুও আজকে আমি এটি রিপিট করব। সেটি হচ্ছে বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবা, রচনা ছাড়া। বাংলা সেকেন্ড পার্টের বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবা রচনা ছাড়া, এবং তিন চারটা বোর্ডের। অর্থাৎ একটা এক্সাম্পল দিই, তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই ঢাকা বোর্ডের কোশ্চেন, বিগত 5 বছরের কোশ্চেনটা সলভ তো করবাই, অন্তত পক্ষে আরও 2 থেকে 3টা বোর্ডের কোশ্চেন সলভ করবা। যেমন দিনাজপুর বোর্ডের বা কুমিল্লা বোর্ডের বা রাজশাহী বোর্ডের, এইভাবে অন্তত পক্ষে অন্যান্য বোর্ডেরও বিগত 5 বছরের কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ মোট মাঠ 15 থেকে 20টা মডেল কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। এই 15 থেকে 20টা মডেল কোশ্চেন সলভ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বাংলা সেকেন্ড পার্টের যে ব্যাকরণ অংশগুলো রয়েছে, যেমন বাংলা বানান শুদ্ধিকরণ, উচ্চারণ, এরপরে এক কথায় প্রকাশ, সমাস, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না যদি তুমি শুধুমাত্র কোশ্চেন সলভ করো। যদি নিয়ম পড়তে যাও অনেক লাগবে, আমি মানছি যে নিয়মগুলো খুব বেশি দরকারি, খুব বেশি প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আর মাত্র 1 মাস সময় আছে তোমার হাতে। এই অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি বেস্ট প্রিপারেশন নিবা, এই বেস্ট প্রিপারেশন নেওয়ার উপায়টা হচ্ছে তোমাকে বিগত 5 বছরের কোশ্চেন সলভ করতে হবে রচনা ছাড়া, এবং 3-4টা বোর্ডের, আর রচনা পর্ব মাত্র 3টা। 1 নম্বর স্বদেশপ্রেম, 2 নম্বর অধ্যাবসায়, এবং 3 নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই 3টা রচনা পড়বা, ইনশাআল্লাহ এই 3টা রচনার মধ্যেই কমন পড়ে যাবে। তোমাদেরকে আমি একটা মজার ঘটনা বলতেছি, যে আমি জেএসসি দিয়েছি স্বদেশপ্রেম লিখে, এসএসসিও দিয়েছি স্বদেশপ্রেম লিখে, এবং এইচএসসিও দিয়েছি স্বদেশপ্রেম লিখে। এবং আমি প্রায় সময়ে দেখেছি যে স্বদেশপ্রেমের নিচে অধ্যাবসায় কিংবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান আছেই। আর আমি এখনও দেখি যে কোনো কোশ্চেন হলেই এই 3টার মধ্যে কমন পড়েই যায়। তোমাদেরকে আমি অনুরোধ করতেছি যে লম্বা লম্বা ইয়া বড় সাজেশন ফলো না করে আমি আজকে যে সাজেশনটা তোমাদেরকে দিলাম সেই সাজেশনটা ফলো করবে। এই সাজেশন ফলো করলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং নেক্সটে অন্যান্য সাবজেক্টের সাজেশনও আমি নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং আমার ফেসবুকে Nahid24 পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকো। কেননা এই পেজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাজেশন শেয়ার করা হবে, কারণ সবসময় তো আর ভিডিও বানানো সম্ভব না। এবং তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা সেই ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশাবলী, কখন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, সকল ডিটেলস, সকল সহযোগিতা এই পেজের মধ্যে দেওয়া হবে। সুতরাং তোমরা দেরি না করে Nahid24 পেজে লাইক দিয়ে দাও এবং Nahid24 গ্রুপেও জয়েন করতে পারো। ইউআরএলটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই আছে, অথবা তোমরা Nahid24 লিখে ফেসবুকে সার্চ করতে পারো। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো।